সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনারা আন্দোলনে আছেন নির্বাচনকে ঘিরে, এবং আপনারা বলছেন বিএনপি নেত্রীকে বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে, সেটিও আন্দোলনের মাধ্যমে। কিন্তু 3 মাস ধরে প্রায় তিনি হাসপাতালে ভর্তি আছেন, তারও আগে থেকে অসুস্থ তিনি। সেই চাপটি আপনারা তৈরি করতে তো পারছেন না রাজপথে, তাহলে কি আলোচনার কোনো সুযোগ নেবেন কিনা? 12 তারিখে আপনাদেরকে সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন রাষ্ট্রপতি। দেখুন, আপনি বলেছেন যে নেত্রীর নেত্রীকে সুস্থতার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা আন্দোলনে আছি এবং সরকারের উপরে নাকি কোনো চাপ সৃষ্টি করতে পারছি না। আজকে এই সরকার জনগণকে মানে পরোয়া করে না, জনগণের মতামতকে তোয়াক্কা করে না, যে কারণেই আজকে জনগণ যে এই বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার জন্য যে আজকে আন্দোলনে নেমেছে, জনগণের যে আমরা সমর্থন পাচ্ছি, কোনো নির্বাচিত সরকার হলে কিংবা মানবিক গুণাবলী কোন সম্পন্ন সরকার হলে, গণতান্ত্রিক সরকার হলে অবশ্যই সরকার এই দাবি মেনে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতো। এবং এটা আজকে বাস্তবতা যে কোনো ব্যক্তির সুচিকিৎসার জন্য আন্দোলন করা আমার মনে হয় পৃথিবীতে এই প্রথম, এবং সেটা আমাদেরকে দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে সেটা আমাদের করতে হচ্ছে। আর আপনি আন্দোলনের কথা বলেছেন, যে আমরা তো আন্দোলনে আছি, আমরা বলছি সরকারকে যে সরকার যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে না পাঠায়, যদি সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিকে মেনে না নেয়, তাহলে রাজপথের এই সব ফয়সলা হবে, সেটা যেই যেটাই হোক না কেন। এবার রাজপথ থেকে আমরা নড়বো না, আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ডু অর ডাই আন্দোলনে আমরা নামবো, সেই পথের দিকে আমরা এগোচ্ছি। সরকার আপনারাও বলছেন আন্দোলনে যেতে হবে, আপনাদের আন্দোলনের প্রস্তুতি বা পরিকল্পনাটা কেমন? বলতে চাই, বেগম খালেদা জিয়া যদি সরকারের সাথে আপোষ করতেন, তাহলে অনেক আগেই হয়তো বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো, কিন্তু বেগম খালেদা জিয়া সরকারের সাথে আপোষ করেন নাই, গণতন্ত্রের প্রশ্নে জনগণের প্রশ্নে। আপনাকে ধন্যবাদ, আমি একটু ব্যক্ত করেছেন, আরো অতিথিদেরকেও শুনবো। আবার জাতীয় পার্টি অভিযোগ করে এরশাদকে আপনারা সুচিকিৎসার সুযোগটি দিয়েছিলেন না বিএনপির সময়। জনাব তাজ রহমান, আপনার কাছে প্রশ্ন করছিলাম, যদি এই সম্পর্কে 1 মিনিটে বলেন। আপনার রিমার্কসের টাইম একদম কম, একটু কথা বলি। দেখেন, আপনি বারবার বলেছিলেন যে আমরা খুব নরম বিরোধী দল, 90 পরে সংসদে আওয়ামী লীগ বিএনপিকে গালি দিত, বিএনপি আওয়ামী লীগকে গালি দিত, বঙ্গবন্ধুকে নিয়ে গালি দেওয়া হতো, জিয়াউর রহমানকে গালি দেওয়া, জাতীয়বাদী বিরোধী দল হওয়ার পরে এই গালাগালির অভ্যাসটা প্র্যাকটিসটা নাই। আমরা আন্দোলন করব নির্বাচনে সুষ্ঠুতা, নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য। আমাদের আন্দোলন, আমাদের জিএম কাদের জনের চেয়ারম্যান বলেছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি 300 আসনে নির্বাচন করার জন্য, সেটাই আমাদের আন্দোলন হবে, জনগণের বুটে ব্যালটের মাধ্যমে আন্দোলন হবে। আমরা কোনো সহিংস আন্দোলনে যাব না, কখনো করিও নাই, করবো না। আমাদের আন্দোলন জনগণকে নিয়ে, এবং সেই রাস্তা তৈরি করার জন্য নির্বাচন কমিশন ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন করার জন্য প্রস্তুত নিতে হবে, ঠিক একটা নির্বাচন কমিশন করতে হবে যারা নিজের থেকে ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। একটু আগে নিউজে দেখলাম আপনার ব্রেকে, আজকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় 2 জন রিটার্নিং কর্মকর্তাকে মানুষ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, পুলিশ গ্রেফতার করেছে, ওনারা নৌকার বেলেটে সিল মারছে। এখন যারা রক্ষক হয়ে যদি বক্ষকের ভূমিকা নেয়, রেফারির ভূমি যিনি নেয়, তিনি যদি পেনাল্টি শট দেন, এই নির্বাচন কমিশন আন্ডারে আপনি কি নির্বাচন করবেন আর কোথায় যাবেন? নির্বাচন ব্যবস্থাটা ঠিক করতে হবে সবাই মিলে একসাথে। আওয়ামী লীগ চিরদিন তো ক্ষমতায় থাকবে না, এখন যে আওয়ামী লীগ যা করছে, যদি মনে করেন কোনোদিন ক্ষমতার বাইরে যায়, তাহলে তো হোয়াট গোজ অ্যারাউন্ড কাউন্স অ্যারাউন্ড, এটা তো তাদের উপরে যেতে পারে। সুতরাং নির্বাচন ব্যবস্থাটা ঠিক করে আওয়ামী লীগের উচিত হবে এই সংসদে করা, দলের ভঙ্গুর অবস্থা হলে কি অবস্থা হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটি কথা বলি, যে আপনারা দেখছেন 3 মাস হলো বিএনপি আন্দোলনে আছে, তারা তাদের নেত্রীর চিকিৎসার জন্য, কিন্তু সেই বিএনপি যে চাপ সৃষ্টি করতে পারে না এবং পারছে না, তার প্রমাণ হচ্ছে চাপ নেত্রী যখন অবরোধ ডেকে প্রায় 2 ট্রাক বাড়ির বস্তার পিছনে একটি গেটের সামনে রাখা ছিল 40-50 জন পুলিশ, তার 5-10 কিলোমিটারের মধ্যে কোনো বিএনপি নেতা কর্মীকে মিছিল তো দূরের কথা, হাঁটতেও দেখা যায়নি, এই ধরনের যারা নেতা কর্মী সেই দলের নেত্রীর সম্বন্ধে চাপ সৃষ্টি করা একটা কঠিন ব্যাপার। আর একটি কথা, যে রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত রাত দাবি দগ্ধ হয়, তো অবরোধ আজকে পর্যন্ত উঠিয়ে নেয়নি বেগম খালেদা জিয়ার বিএনপি নেত্রী, তিনি যে অবরোধটি দেখেছিলেন আজ থেকে প্রায়
কয়েক বছর আগে সেই অবরোধ কিন্তু উঠানো হয় নাই, কিন্তু অবরোধে কোনো কাজ হয় না, সুতরাং এই ধরনের আন্দোলনের কোনো কাজ হবে এটা আমি বিশ্বাস করি না। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই আমরা সকলে মিলে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার হাবিবুল মিল্লাত এমপি, অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং জনাব এটিউ তাজ রহমান, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাউন্ট থেকে।